আপনার পায়ে একটু ব্লাড সার্কুলেশন সমস্যা, ব্যালুনিং করতে হবে, তারপরে উনি চলে আসবে। আচ্ছা তাহলে তো খুশির খবর, যাক চলে আসবে ফারুক ভাই এতদিন পর। এখন আজকে সব শেষ হয়ে গেল সকালে। তো ভাই আমি এটা ইজিলি মেনে নিতে পারছি না, আমরা তো পৌঁছতে পারি না ওখানে, কি অপোজিশনে আছেন না আছেন জানি না, এক একজন এক এক কথা বলেন, মাঝখানে একবার রটে গেল যে উনি উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তো তারপরে আবার ভাবি আবার বললেন যে না এটা একটা গুজব, উনি ভালো আছে। এই যে ব্যাপার গুলো এইভাবে, তো আজ সত্যি সত্যি সেটা ইয়ে হয়ে গেল এই আর কি। তো কি আর বলবো, ফারুক ভাইয়ের সাথে আমরা তো একসাথে অনেক ছবি করেছি, সেই দীর্ঘদিন ধরে। আমার প্রথম ছবি ফারুক ভাইয়ের সাথে ছিল হচ্ছে নারায়ণ ঘোষ মিতার, হ্যাঁ ওই ছবিটি। তারপরে ফারুক ভাইয়ের সাথে আরো ছবি করেছি, বর্তরা মানুষ, লাঠিয়াল, তারপরে আপনার নয়নমণি, মানে ওর প্রথম ছবিটি ছিল আলোর, বুঝতে পেরেছেন? তো আর কি ওই ছবিতে ওনার রোলটা ছোট ছিল, বাট ইট ওয়াজ সুপার ডুপার। আর কাজী জয় সাহেবের কথা দিলাম, এরকম অনেক ছবি আমি মনে হয় ফারুক ভাইয়ের সাথে 30-40টি ছবি করেছি আর কি। তো আমাদের বেশিরভাগ গ্রামের উপরে ছবিগুলোই করা হতো আর কি। তো একটা সময় আমরা ওই মানিকগঞ্জ, নবগ্রাম, ছিটকা, ওইসব জায়গায় বেশি কাজ করতে হতো। দীর্ঘ 3-4 মাস একদম শীতকালে আমাদেরকে ওখানে গিয়ে কাজ করতে হতো, এই আর কি। এইগুলো অবস্থা। এখন আমি একমাত্র কিছুই করার নেই, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তো আল্লাহ দোয়া করি যেন উনি আল্লাহ বেশ নসিব করেন, আর ওনার পরিবার, ওনার এত সুন্দর ভাবি, এত শিষ্য, নাইস লেডি, এত যত্ন নিয়েছেন ফারুক ভাই, এবং আমার বাসায় এসছেন, ভাবিও এসছেন, রান্না করে নিয়ে এসছেন, আমিও আমি আমরা 3 বোন ওনার বাড়িতে গেছি যখন ওই যে কিডনির সমস্যা হলো তখন। তো হি ওয়াজ ভেরি হ্যাপি, এই সেই। তো কি আর বলবো বলেন, এই এই অবস্থা। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন, আমিও সবাইকে ইয়ে করি। উনি মানুষ হিসেবে যেরকম ভালো, আর্টিস্ট হিসেবেও সেরকম অদ্ভুত ভালো, প্রতিবাদী চরিত্র ওনার উপরে কেউ ছিলেন না।